सीनियर इंस्पेक्टर राजीव कुमार। हाँ निश्चय सर। চৌহান बाबू केसर ব্যাপারে কিছু জানতে চান, আপনার সঙ্গে দেখা করতে চান। তাগিব এই কেসে আপনাদের প্রাইম সাসপেক্ট নকিব আর শাদাব তো? হ্যাঁ স্যার, তদন্ত করে তো এরাই সামনে আসছে। যদিও এটা আমার কেস নয়, তবুও একটা ইম্পর্টেন্ট লিড দিতে পারি, হয়তো ওই লিডটাই আপনাদের ঠিক ডিরেকশনে নিয়ে যাবে। সেই লিডটা কি স্যার? জয় হিন্দ স্যার। নাগমা মার্ডার কেসের তদন্ত থেকে কিছু পাওয়া যাবে না, অথচ অপরাধীর সামনে। কে অপরাধী? শাদাব। রাজীব বাবু আপনি এত শিওর হয়ে কি করে বলছেন? কোনো সলিড লিড আছে আপনার কাছে? ইন্সপেক্টর চৌহান 2004 সালে ফোর্সে জয়েন করেছিলাম, 9 বছরের এক্সপিরিয়েন্স, বড় বড় কেস নিয়ে কাজ করেছি। এখন তো ওই যে বলে না, মলার দেখে বইয়ের সারাংশ বলে দেওয়া যায়। আমরাও আপনার অভিজ্ঞতাকে সম্মান করছি রাজীব বাবু, কিন্তু আপনি বলুন না, কোনো প্রমাণ ছাড়াই খুনের কেসে ওকে কি করে সাসপেক্ট করব? উঠিয়ে নিন, দু-চার দিন, 1 মিনিটে সব উগড়ে দেবে। আপনি ঠিকই বলছেন, কিন্তু তবুও নাগমা মার্ডার কেসের ব্যাপারে আমরা ডিটেলে জানতে চাই। ইন্সপেক্টর চৌহান, আপনার আমায় বিশ্বাস হচ্ছে না। আমিও আপনার মতো একজন পুলিশ কর্মী, যতক্ষণ না কেসটা আমি ঠিক করে বুঝতে পারছি ততক্ষণ শিওর হই না। এই পয়েন্ট অবধি আমি তদন্ত করেছিলাম। আফরিনের উপর নাগবার রাগ ছিল, নাকি বেটারি সূত্র ধরে আফরিনের উপর অভিযোগ করে। স্যার, এই যে আলমগীরের ভাই ওবেজ, ওই এই কাজটা করেছে। না স্যার, আমার ভাই ওর ভাবিকে মারতেই পারে না। উনি তো সত্যিটা দেখতেই পান না, উনি তো এটাও দেখতে পান না যে আফরিন আর ওবেজের মধ্যে কি ছিল, আর ও ওকে কিভাবে ব্যবহার করছিল। ও আমার বোন ছিল, ও ভালো বৌদির কর্তব্য পালন করতে গিয়ে এই কাজটা করেছিল, নয়তো আলমগীরের চোখ তো স্নেহে বাঁধা রয়েছে। নাসির, আমার ভাই নাগমাকে মারতেই পারে না, যদিও নাগমা ওবেজের ভালোবাসা মেনে নিতে পারেনি, কিন্তু তার মানে এই নয় যে ওবেজ নাগমাকে মেরেই দেবে, কখনোই নয়। স্যার আমি কিচ্ছু করিনি স্যার, আমার কথাটা তো শুনুন স্যার, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করুন আমার কথা। মাফ করবেন যদি ভুল না হয়, এটা শুকুর ভাইয়েরই বাড়ি তাই তো? আগে হ্যাঁ ওনারই বাড়ি, কিন্তু কি ব্যাপার? আফরিন কোথায় এখন? ও তো শাহবাগে আছে, পুলিশ ট্রেনিং এ। শুকুর ভাই খুবই সম্মানীয় কনস্টেবল, পোস্টে আমাদের থেকে নিচুতে থাকলেও অভিজ্ঞতায় আমাদের সবার উপরে। আমার ভাগ্য ভালো যে আমি ওনার সঙ্গে কাজ করতে পেরেছিলাম। স্কোয়াড সাবধান, স্কোয়াড সামনে সে এরি মত, স্ট্রেট চল। কতদিন চলছে তোমাদের এই ট্রেনিং? আগে 8 মাস ধরে স্যার। আফরিন, তোমার আর নাগমা দেওর ওয়েসের মধ্যে কি সম্পর্ক? স্যার স্যার আমি সত্যি বলছি স্যার, স্যার আমাকে ফাঁসানো হচ্ছে, আমি নাগমা বৌদিকে খুন করিনি স্যার। স্যার এটা সত্যি যে ওবেজ আর আমার মধ্যে একটা সম্পর্ক ছিল, কিন্তু মার্ডারের সময় আমি লখনৌ ছিলাম না। তুমি লখনৌতে ছিলে না, তার মানে তো এটা নয় যে তুমি মার্ডারে শামিল নও। ওয়েস্ট লখনৌতেই ছিল, হতে পারে তোমরা দুজনে মিলে এই মার্ডারে ষড়যন্ত্র করেছিলে। আমি 7 এ পড়ি স্যার। গুড। আর তোমার ছোট ভাই কাসিফ? ও 2 এ পড়ে স্যার, আর আম্মির সাথে এলাহাবাদে থাকে। নবাব যাও তুমি গিয়ে বাইরে খেলো। চা। থ্যাংক ইউ। বাচ্চাটা খুব মিষ্টি। রাবিয়া জি নাগমা এখানে কখনো এসেছিল? অনেকবারই এসেছিল স্যার, যখনই আসতো গালাগালি করত, অনেক বাজে বাজে কথা বলতো আমার মেয়েকে, চেঁচিয়ে চেঁচিয়ে সারা পাড়াকেও জানাতো। এই কেসে একটা কথা আমি কিছুতেই বুঝতে পারিনি, যে বৌদি হয়েও নাগমা নিজের দেওর ওয়েসের সঙ্গে আফরিনের সম্পর্ক নিয়ে এত হইচই কেন করত? আর এইখানেই মামলার আসল গিট। হ্যাঁ স্যার, এই কথাটা সত্যি স্যার। তোর আর তোর বৌদি নাগমার সম্পর্কের কথা তোর ভাই আলমগীর জানতো না? না স্যার। আসলে তুই ভয় পেতিস, তোর ভাবি নাগমা তোর দাদার কাছে না সব ফাঁস করে দেয়, সেই জন্যই ওকে রাস্তা থেকে হাঁটালি আর দোষটা আফরিনকে দিলি। না স্যার, এরকম ব্যাপার না স্যার। স্যার আমি নাগমাকে মারিনি স্যার। আমার শুধু এটাই ভুল ছিল যে আমি জানতামই না যে অভিজিতের সাথে ওর ভাবির কোনো সম্পর্ক আছে। আমার তো কোনোদিনই এই ব্যাপারটি মাথায় ঢুকতো না যে নাগমার আমার আর অভিজিতের সম্পর্ক নিয়ে কি প্রবলেম। আফরিন, আমি জানি তোমাকে এই মামলায় ফাঁসানো হয়েছে, কিন্তু তুমি একদম চিন্তা করো না। স্যার এটা ভুল হচ্ছে, আপনারা ঠিক করে খোঁজ করছেন না। আমি নিশ্চিত যে আফরিনও আমার বোনের মার্ডারের সাথে যুক্ত। দেখো নকিব, আমি তোমার দুঃখটা খুব ভালো বুঝতে পারছি। আফরিন কিন্তু এই মার্ডারে যুক্ত নয়, ওয়েসি মার্ডারটা করিয়েছে। স্যার আমার বোন সেরকম ছিল না, ও মিথ্যে কথা বলছে। স্যার নাগমা কখনো ওর বরকে ধোকা দিতে পারে না। নকিব, তিক্ত হলেও ব্যাপারটা সত্য। নকিব, যতই রাগ করে থাকুক না কেন, শেষ পর্যন্ত মেনে নিয়েছিল যে সত্যি আফরিনের ওই মার্ডারে কোনো হাত ছিল না। আর ওয়েজের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি, এই জন্য 11 মাস পরে তাকে জামিনে ছেড়ে দেওয়া হয়। দেখুন ইন্সপেক্টর চৌহান, যদিও এসব আপনাকে বলার দরকার নেই আমার, কিন্তু তবুও এই কেসের 6 মাসের মধ্যে আমার প্রমোশন হয়, তারপর ট্রান্সফার। ট্রান্সফারের পর আমি সত্যি জানি না কেসটায় কি হয়েছিল, কিন্তু আমি আপনাকে এটা বলতে পারি যে আফরিন নির্দোষ ছিল আর ওয়েস অপরাধী। যেমন আপনার এই কেসটার ব্যাপারে বলতে পারি যে নকিব নয়, অপরাধী সাদাব। রাজীব বাবু, আপনি এটা এত জোর দিয়ে কি করে বলছেন? ইন্সপেক্টর চৌহান, আমার মনে শুকুর ভাইয়ের জন্য সবসময় একটা সম্মান আছে। সেই সময় মনে হয়েছিল যে নকিব আফরিনের ওপর বদলা নেবার চেষ্টা করবে, সেই জন্য আমি ওর ওপর নজর রেখেছিলাম। আফরিনকে সন্দেহ না করার জন্য নকিব আমার ওপর রাগ করেছিল, তারপরে একদম চুপচাপ হয়ে গেছিল, নিজের কাজ নিয়েই ও থাকতো। অ্যাকচুয়ালি ও নাগমার খুব কাছের ছিল, নাগমার খুনটা ওর কাছে খুব আঘাতের ছিল। তারপর হঠাৎ এই 1.5 বছর বাদে, না ও এরকম করতে পারে না। চৌহান সাহেব, নকিব খুবই সাধারণ ছেলে, ওর এমন কোনো কানেকশন নেই যে ও এরকম ষড়যন্ত্র করতে পারে, কাউকে খুন করাতে পারে। অনেক অনেক ধন্যবাদ রাজীব বাবু। মাই প্লেজার। ইন্সপেক্টর চৌহান, এই কেসের জন্য যদি কোনো প্রয়োজন পড়ে আমায় কন্ট্যাক্ট করবেন। নিশ্চয়ই। থ্যাংক ইউ। মনোজ, এই রাজীব বাবু শকুর ভাইয়ের খুব ঘনিষ্ঠ ছিল। স্যার হতে পারে, সেটার জন্যই হয়তো আফরিনকে সন্দেহ করা হয়নি। তুমি একটা কাজ করো, নকিবের ব্যাপারে ভালো করে খোঁজ খবর নাও। একবার যদি নকিবের মুখোশটা খুলে যায়, তারপরে আমরা সাদাবকে ধরতে পারবো। স্যার রাজীব কুমার যে নাগমা মার্ডার কেসের তদন্ত আধিকারিক ছিল, সে ওই কেসে আফরিনকে ক্লিন চিট দিয়ে দিয়েছিল। নাগমার ভাই নাকিব এই সিদ্ধান্তে একদমই খুশি হয়নি, আর নবাব মার্ডার কেসে রাজীব কুমারের নিশ্চিত বিশ্বাস ছিল যে নাকিবের সঙ্গে যুক্ত নয়, সে সাদাবকে সন্দেহ করে। কিন্তু যে পুলিশ আধিকারিক এই কেসে তদন্তের দায়িত্বে ছিলেন, তবু তিনি আগে নাকিবকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেন। দেখ নাকিব, সত্যিটা কি বলে ফেল। सर सर आमार कथा विश्वास करुन आमी सत्यि बोलछि आमी सत्यि जानि ना नवाब के आर सर आमी एटाओ जानताम ना जे आफ्रिनेर कोनो कजिन भाई छिलो नवाब जे ओर साथे थाके सर आमार दृढ़ विश्वास जे आमार बोनेर खुनेर तदन्त ठीक मतन हयनि सर नवाबेर खुनेर पिछने आमार हाथ नेइ सर हाँ एटा ठीक जे आमी आफ्रिन आर ओबेजेर ओपर रेगेछिलाम किन्तु सर आमी जाके चिनि ना ताके मार्डार करते जाबो केन ताओ आबार एकटा 14 बछरेर बाच्चाके सर आमार कथा विश्वास करुन एई मार्डारे आमार कोनो हाथ नेइ सुलेमान भाई सत्य क्या सुपारी नहीं भाई मार्डारटार बेपारे तो क्यों किछु जाने ही ना हाँ पापू बोल हाँ सर एक खबर आछे हमलाकारी कोनो खबर पावा जायनि बाइरे थेके एसेछिलो नाकि तेमनटा होते पारे सर किन्तु पाक्का बोलते पारछि ना शादाब एखन कोथाय आछे देहरादून थेके बाड़िर दिकेई आसछे आबार सेरকম আমি তো জানতে পেরেছি ওর উপর নজর রাখ আর ও লখনউ পৌঁছানো মাত্রই আমাকে খবর দিবি ঠিক আছে তোমাকে এই ব্যাপারে কে বললো না স্যার আমি শুনলাম একটা কথা মনে রাখবে তুমি শুধুই আমার ড্রাইভার আর হ্যাঁ এই ব্যাপারে আমার নাম কখনোই টেনে আনবে না বুঝেছো सिलम सर बोल कालू ए सदाब छोटोखाटो काज करे ड्राइवरेर आगे संसार चालाते छोटोखाटो काज करतो तार माने ओरा तीनजन हमला करेनी तो खुनीदेर की भाड़ा करा हयेछिलो बला मुश्किल सर ए सदाबे सब समय टानाटानी चलतो एर काछे एक मुठो बादाम केनार पयसा नेई आर तीनजनेर सुपारी देवार जोन्नो टाका कोथा थेके पाबे अन्य कोनो चक्कर हाँ पुरानो चक्कर आछे ओई आफ्रिनेर संगे ওই প্রেমটামে চক্কর আছে তবে আমরা তো শুনেছিলাম সাদাবকে বিরক্ত করতো হ্যাঁ সেটা ঠিক কিন্তু ওরা আলাদা হওয়ার পরে করতো हेलो हाँ सर हाँ हेलो इंस्पेक्टर चौहान शादाबाद सन्धे लखनऊ ढुकছে আমার কথা শুনুন তুলে নিন থ্যাংক ইউ রাজীব বাবু ওই অপরাধী মে আই কাম ইন স্যার হ্যাঁ এসো देखो अफरीन एखोन अब्दि तदन्त करे एटा पावा गेछे जे नवाब टार्गेट छिलो ना ओरा तोमार उपरे बदला निते चेयेछिलो के के आपनारा तुमी आमादेर बोलेछिले जे हमलाकारीटा घरे ढुके सबाइके देखछिलो तारपरे फायारटा शुधु नवाबके करा हय हाँ सर ओरा नवाब के 6टा गुली करे तुम्हें करेनी तुम्हार मा के करेनी कासिफ के करेनी तार माने हमलाकारीदेर मोटिव एकदम परिष्कार छिलो ओदेर बोला हयेछिलो जे शुधु नवाब के मारते हबे आर काउके ना आर नवाब एकटा 14 बछरेर स्कूल गोइंग स्टूडेंट जार संगे कारोर कोनो झगड़ाओ छिलो ना आर ना शत्रुताओ आमी जानी सर किन्तु आमी एटा बुझते पारछि ना जे आपनि कि बोलते चाइछेन तुम्हार माई आमाके बोलेछे जे नकीबे तुम्हार उपरे राग छिलो कारण ओर बोनेर मार्डार केसे तुम्हें क्लिन चिट देवा हयेछिलो आर शादाब तुम्हें बिरक्त करतो ताई तुम्हार मा एदेर दुजोनकेई किन्तु सन्देह करछे आफ्रिन एखोन शादाब आमादेर काछे प्राइम सस्पेक्ट अद्भुत ब्यापार ताई ना सेई शादाब जे तुम्हें बिरक्त करा शुरू करेछिलो एक समय तुम्हार संगे तार सम्पर्क छिलो आमी सत्यि बोलछि तो सर एटा सत्यि जे आमार सदाफेर सम्पर्क छिलो आफ्रिन तुम्हार संगे प्रथमे सदाफेर सम्पर्क छिलो परे ओएसের संगे आर दुटो लोकके आमरा सन्देह करछि जे नवाबेर मार्डार केसे एदेर हाथ थाकलेও থাকতে পারে সেটা হলো नकीब আর শাদাব এখন नकीबের संगे ওएসের सम्पर्क আছে কিন্তু সদাবের संगे तो नहीं তাহলে ব্যাপারটা ঠিক কি এমন কি আছে যা তুমি জানো কিন্তু আমাদের কাছে এখনো লুকোচ্ছো স্যার আমি কিচ্ছু লুকোচ্ছি না আমি তো এটা বুঝতেই পারছি না। আমার উপর কেউ বদলা নিতে চাইলে নবাবকে কেন মারবে? আমি শুধু এটাই জানি যে স্যার এতে সাদাফের কোনো হাত নেই। তুমি এই কথা কি করে বলছো আফরিন? তোমার মা এটা নিজে বলে গেছেন যে সাদাফ তোমাকে বিরক্ত করতো আর ও নবাবকে হুমকি দিয়েছিল। স্যার এটা সত্যি যে আমি একটা সময় পর সাদাফের থেকে আলাদা হয়ে যাই, কিন্তু শেষ ৮ মাস ধরে আমরা দুজন একসাথেই আছি। সাদাফ আর আমার সম্পর্ক এখন খুব ভালো স্যার, আমি এই ব্যাপারে কিছু জানি না। তাহলে সাদাফ কেন বদলা নেবে? ফিরোজ, কি হলো? কোথায় ও? হ্যাঁ মেয়ে, ও আসছে বলছিল, পুলিশরা ওকে ডেকেছে। 14 বছরের নবাবের নৃশংসভাবে খুন হয়ে যায় আর তার পিসি দুজন ব্যক্তির উপর সন্দেহ প্রকাশ করেন, নকিব আর শাদাব। রাজীব কুমার আফরিনকে ক্লিন চিট দিয়ে দেন আর খুবই বিশ্বাসের সঙ্গে বলেন যে শাদাবই আসল অপরাধী। আর এবার আফরিনের বয়ান পুরো তদন্তের অভিমুখ বদলে দিল। এর পিছনে সত্যিটা কি ছিল, পরিকল্পনাটা কি ছিল? শাদাবের কল রেকর্ড একদম ঠিকঠাক, কোথাও কোনো সন্দেহের জায়গা নেই। আর আফরিন বলছে শাদাবের সঙ্গে ওর সম্পর্ক এখন ভালো হয়ে গেছে আর শাদাব এটা করতেই পারে না। এই নকিবকে তো দেখে মনে হচ্ছে পুরো কেসটারই বাইরে স্যার। মনোজ, আমার মনে হচ্ছে আমাদেরকে জেনে শুনে বিভ্রান্ত করা হচ্ছে আর আসল সত্যিটা অন্য কোথাও। দাদা, এই যে নিন। ভাই, গাড়িটার কি করব? গাড়িটা এখানে পড়ে থাকলে সবাই সন্দেহ করবে। একটা কাজ কর বিক্রম, গাড়িটা জাভেদের গ্যারেজের পিছনে রেখে দে, বল কয়েকদিন পরে নিয়ে যাব। বাকিটা পরে দেখে নিচ্ছি আমি। ঠিক আছে গুড্ডু ভাই। তাহলে আসল অপরাধী শাদাব নয় তো, যে আফরিনের জন্য আমাদের কাছে বেনিফিট অফ ডাউট পাচ্ছে। আমি এটা মানছি যে ওর ফোন রেকর্ড ক্লিয়ার, কিন্তু হতে পারে ওই এই কেসের মাস্টার মাইন্ড। আর রাজীব বাবুর কথাটা একদমই সত্যি স্যার। রাজীব স্যারের ফোন এসেছিল, জিজ্ঞেস করছিলেন শাদাবকে গ্রেপ্তার করা হয়েছে কিনা। মনোজ, কোথাও না কোথাও ষড়যন্ত্র নিশ্চয়ই আছে, কোনো তো খেলা আছে এর পিছনে। একটা কাজ করো, শাদাবকে তুলে আনো। স্যার স্যার, আমি শাদাব, আসতে পারি? নবাব মার্ডার কেসে আমার কোনো হাত নেই স্যার। আমি ভাবলাম যে কোনো ভুল না করলে ভয় পাবো কেন, তাই তো আমি নিজেই এখানে চলে এলাম। অনেক কৃতার্থ করেছিস তুই নিজে এখানে এসে। তোকে এখন তুলতে যাচ্ছিলাম স্যার। আমাকে ফাঁসানো হচ্ছে স্যার। আচ্ছা, কে ফাঁসাচ্ছে তোকে? রাবিয়া, নাকিব নাকি বয়েস, কে বল? স্যার আমি জানি কে করেছে, কিন্তু আমি যদি আপনাকে বলি সত্যিটা, আপনি আমার কথা বিশ্বাস করবেনই না, উল্টে আমাকে মারবেন। তো তোর কি মনে হয় মিথ্যেবাদীদের আমরা এখানে পুজো করি? স্যার এটা ইন্সপেক্টর রাজীব কুমার করেছে। খুব শেয়ানা তুই, না? নিজেকে খুব চালাক মনে করিস। তোর কি মনে হয় তুই যেটা বলবি সেটা আমরা বিশ্বাস করব? স্যার আমি আগেই বলেছিলাম আপনি আমার কথা বিশ্বাস করবেন না, কিন্তু আমার কথা শুনুন স্যার, এই মার্ডারটা রাজীব কুমারই করিয়েছে, আমি এটা ঠিকই জানি। আর ওই তো আপনাকে বলেছে না যে এটা আমার কাজ। ও অনেক দিন ধরে প্ল্যান করছে স্যার, আমার পেছনে পড়ে আছে, আমাকে ফাঁসাতে চায়। নাগমা মার্ডার কেসের তদন্ত থেকে কিছু পাওয়া যাবে না, অথচ অপরাধী সামনে। কে অপরাধী? শাদাব। ইন্সপেক্টর চৌহান, শাদাবাদ সন্দেহ লখনৌ ঢুকছে। আমার কথা শুনুন, তুলে নিন, ওই অপরাধী। রাজীব স্যারের ফোন এসেছিল, জিজ্ঞেস করছিলেন শাদাবকে গ্রেপ্তার করা হয়েছে কিনা। ঠিক আছে, আমি 1 মিনিটের জন্য বিশ্বাস করছি যে এই সব কিছু রাজীব কুমারই করেছে, কিন্তু উনি তোকে কেন ফাঁসাবে? আর কেন একটা 14 বছরের বাচ্চাকে মারতে চাইবে? যাতে ও আবার আফরিনের কাছে পৌঁছতে পারে। নগমা মার্ডার কেসের ব্যাপারে তো আপনি জানেন, ওই কেসের তদন্ত এই রাজীব কুমারই করেছিল। জিজ্ঞাসাবাদের সময় আফরিনের সঙ্গে বেশ কয়েকবার দেখাও করে, और सत्यि तो एटाई जे सेई समय ओदेर एकटा सम्पर्क तैरी हय। कतदिन चलछे तोमादेर ए ट्रेनिंग? आक्षेप 8 मास धरे सर। आमी जानी तोमाके ए मामलाय फाँसानो हयेछे, किन्तु तुमी एकदम चिंता करो ना सर। एटाई सत्यि जे इन्सपेक्टर राजीव कुमार ओई समय आफरीनेर घनिष्ठ हय और जखन आफरीन ओके छेड़े आमार काछे फिरे एलो बस সেই দিন থেকেই আমার উপর রাগ। কতবার ফোনে আমাকে হুমকি দিয়েছে যে আমাকে কোনো কেসে ফাঁসিয়ে দেবে যাতে আফরিনকে ও আবার পেতে পারে। কি রে, আজ সন্ধ্যায় আফরিনের সঙ্গে তুই পিকনিক স্পটে দেখা করবি? স্যার যদি তুই আফরিনকে আর জ্বালাস না তাহলে তোকে এমন পিকনিক করাবো যে জীবন একবারে নরক হয়ে উঠবে। স্যার আপনি বড় মানুষ স্যার, আর আপনার অনেক ক্ষমতা, সেই জন্যই তো বলছি নিজের সীমায় থাক। আরে কোথায় তুই আর কোথায় আফরিন? স্যার আফরিন আপনাকে ছেড়ে দিয়েছে, আমি বুঝতে পারছি আপনার কষ্টটা, কিন্তু স্যার আমাদের পেছনে থেকে কোনো লাভ নেই। দেখ শাদাব, যদি তুই আফরিনের সঙ্গে আবার দেখা করতে চাস তো বিশ্বাস কর এমন খেলা খেলবো যে তুই আর আফরিন দুজনেই মার্ডার কেসে ফেঁসে যাবি। আফরিনকে তো যেমন করে হোক বাঁচিয়ে নেব, মনে রাখিস তুই কিন্তু সারা জীবন জেলে পচবি। তারপর আফরিন তো আমার কাছে চলে আসবে ধন্যবাদ জানাতে। দেখ শাদাব আমার কথা শোন, যদি তুই এই ঝামেলা না চাস তাহলে আফরিনের থেকে দূরে থাক ব্যাস। আর ইন্সপেক্টর রাজীব কুমার ঠিক সেটাই করলো যেটাও আমাকে ফোনে বলেছিল। নবাবকে খুন করালো আর দোষটা চাপালো আমার গায়ে। আর এই ষড়যন্ত্রটা উনি করেছিল আফরিনকে আবার ফিরে পাওয়ার জন্য। হ্যাঁ স্যার আমি সত্যি কথা বলছি স্যার, আপনি আমাকে বিশ্বাস করুন। এই রাজীব কুমার নাগমা মার্ডার কেসে আফরিনের নামটা সরিয়ে দিয়ে ওর মন জয় করেছিল, ওকে ফাঁদে ফেলেছিল স্যার। হ্যাঁ বাবলু বল। স্যার সাদা পুলিশ স্টেশনে পৌঁছে গেছে। কোত্থেকে ওঠালো ওকে? শুনলাম তো নিজেই গেছে। ঠিক আছে একবার অবশ্য আমারও মনে হয়েছিল যে এই কেসে রাজীব বাবুর হাত নেই তো স্যার। যেভাবে ঘটনাগুলো ঘটেছে তার থেকে এটাই মনে হচ্ছে। নাগমা মার্ডার কেসে আফরিনের ক্লিন চিট পাওয়া আর তারপর যখন রাজীব বাবুর কাছে এই কেসের ডিটেল চাওয়া হলো তখন ওনার এড়িয়ে যাওয়া আর সরাসরি উনি দাবি করেন সাদাব নাকি অপরাধী, অথচ ওনার কাছে কোনো প্রমাণ নেই। রাইট মনোজ, এই নবাব মার্ডার কেসের প্রত্যেকটা জিনিস আর প্রত্যেকটা ব্যাপার খুব ভেবেচিন্তে আর খুব প্ল্যানিং করে করা হয়েছে, আর তদন্ত এগিয়ে যাওয়ার বদলে একই জায়গায় ঘুরছে, জট পাকিয়েই চলেছে। মনোজ তিনটে ব্যাপার হতে পারে, হয়তো ইন্সপেক্টর রাজীব কুমার কোনো খেলা খেলছে, নয়তো শাদাব কেসটাকে নিজের ফরে আনার চেষ্টা করছে, না হলে অন্য কেউ যে ভিতরে ভিতরে প্ল্যান করছে। আফরিন পুলিশ তো তোমাকে দুপুরেও ডেকেছে, আবার এখন? হয়তো কোনো কাজ আছে আম্মি, তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। আফরিন এটা কি সত্যি যে তোমার মিস্টার রাজীব কুমারের সঙ্গে সম্পর্ক ছিল? আফরিন এটা কি খেলা চলছে? একটা 14 বছরের ছেলে মারা গেছে যে তোমার কাজিন ছিল, আর তোমার মা দুজন লোককে নকিব আর শাদাবকে সন্দেহ করছে। শাদাব সেই যার সঙ্গে তোমার অ্যাফেয়ার চলছিল, সরি চলছে, ইন্সপেক্টর রাজীব কুমার যার সঙ্গেও তোমার অ্যাফেয়ার ছিল উনি খুব জোর দিয়ে একটাই কথা বলছেন যে এই খুনের পিছনে শাদাবের হাত আছে, শাদাবই অপরাধী। আর শাদাব আমার থানায় এসে একটাই কথা বলছে যে এই সব কিছু ইন্সপেক্টর রাজীব কুমার তোমাকে পাওয়ার জন্যই করেছে, আর অপরাধী আর কেউই নয় ইন্সপেক্টর রাজীব কুমার। আফরিন এই কেসের সমস্ত ব্যাপারে সমস্ত অ্যাঙ্গেল থেকে তুমিই আছো। কি খেলা চলছে এটা? এমন কি আছে যা তুমি আমাদের কাছে লুকোচ্ছ? স্যার আমি জানি না, আমি সত্যি এটা জানি না যে কে কোন খেলা খেলছে। এটা সত্যি যে इंस्पेक्टर राजीव कुमार साथ हमारा अफेयर छिलो नागमा मर्डर केसের समय আমরা কাছাকাছি এসেছিলাম কিন্তু একটা সময় পর আমি ওর থেকে দূরে চলে গিয়ে সাদাফের কাছে ফিরে যাই স্যার সাদাফ আমাকে বলেছিল যে রাজীব কুমার ওকে হুমকি দিচ্ছে আমার থেকে দূরে থাকার জন্য কিন্তু স্যার আমি এটা ভাবিনি যে রাজীব এত নিচে নেমে যাবে যে সাদাফকে আমার থেকে দূরে করার জন্য আমাকে আবার পাওয়ার জন্য আমার 14 বছরের ছোট ভাইকে মারতে পারে आफरीन तुम्हें स्पष्ट भाव जिज्ञेस करछी नवाब के मार्डारटा कारा करिएछे बोलो आफरीन तुम्हार भाई के खुनेर जोन्नो कारा दायी आमी सत्यि जानी ना सर राजीबेर काछे जाओयाटा आमार जीवनेर सबथेके बड़ो भूल छिलो आमी भाबतेई पारिनि जे एर फलाफल एटा होबे आफरीन আমি জানি তোমাকে এই মামলায় ফাঁসানো হয়েছে কিন্তু তুমি একদম চিন্তা করো না संगे सम्पर्के भेसे गेছিলাম হারিয়ে গেছিলাম আমি বুঝতেই পারিনি যে ওই সম্পর্কে কোনো ফিউচার নেই আর যখন বুঝতে পারলাম তখন অনেক দেরি হয়ে গেছে শুনছো বন্দনা আসবে ওকে পিক আপ করতে যেতে হবে সরি আমি যেতে পারবো না বাবলু চলে যাবে তোমার সঙ্গে বাবলু ম্যাডামের সঙ্গে যাও আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের সম্পর্কে কি হবে আফরিন তুমি তো জানো আমি শর্মিষ্ঠাকে ছাড়তে পারবো না আমার মেয়েটাও তো আছে বন্ধনা আর আমি কিচ্ছু নেই তোমার জন্য তুমি তো সবটাই বিয়ে করলে কি বদলে যাবে বদলাক না বদলাক কিন্তু বিয়ে আমার জন্য খুব জরুরি তখন আমি ঠিক করলাম যে আমি ওর সঙ্গে সম্পর্ক রাখবো না আর ভেঙেও দিলাম আর তারপরে তুমি সাদাবের কাছে ফিরে গেলে আমি একদম ভেঙে পড়েছিলাম স্যার আমার একটা সাপোর্টের দরকার ছিল সাদাফ আমাকে আগেও ভালোবাসতো আমরা দুজন একে অপরকে বুঝি ও আমাকে আরেকবার সাহায্য করলো আফরিন সাদাব কিন্তু জোর দিয়ে এটা বলেছে যে এই মার্ডারের মাস্টারমাইন্ড রাজীব কুমারই আমি জানি না স্যার কিন্তু সাদাফ আমাকে এটা বলেছিল যে রাজীব ওকে হুমকি দেয় জানি না যে আমার আর সাদাফের মধ্যে সব কথা কি করে রাজীব জানতো তাহলে তুমি কি বলতে চাইছো যে আমি রাজীবকে সব কথা বলেছি তাহলে রাজীব জানতে পারলো কি করে যে আজ আমরা পিকনিক স্পটে দেখা করব আজ সন্ধ্যায় আফরিনের সঙ্গে তুই পিকনিক স্পটে দেখা করবি স্যার যদি তুই আফরিনকে আর জ্বালাস না তাহলে তোকে এমন পিকনিক করাবো যে জীবন একেবারে নরক হয়ে উঠবে আমি জানি না সাদাফ আমার সঙ্গে রাজীবের সম্পর্ক নেই ও রোজ আমাকে হুমকি দিচ্ছে রোজ ফোন করে আর জানি না যে ও কি করে জানতে পারে আমাদের মধ্যে কি কথা হচ্ছে স্যার ও এই ব্যাপারে কিচ্ছু জানে না স্যার আমি তো আপনাকে সত্যি কথা বলছি স্যার এই মার্ডারের পেছনে ইন্সপেক্টর রাজীবেরই হাত রয়েছে ইন্সপেক্টর রাজীব কুমারের অন্য একটা দিক সামনে আসছিল কিন্তু সেটা কি সত্যি ছিল নাকি শাদাব আর আফরিন তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছিল এই কেসটা সমাধান হওয়ার বদলে আরো জটিল হয়ে পড়ছিল এমন কেউ ছিল যে শুধুমাত্র এই খুনের ষড়যন্ত্র করেনি বরং সেই এই তদন্তটাকে জটিল করার চেষ্টা চালাচ্ছিল ১৪ বছরের নিষ্পাপ নবাবকে শুধুমাত্র একটা ঘুঁটি ছিল তিনজন অজানা আততায়ী একজন পুরনো প্রেমিক শাদাব আর নিজের বোনের মৃত্যুতে ভেঙে পড়া একজন ভাই নাকিব আর একজন পুলিশ কর্মী যার সঙ্গে আফরিনের অ্যাফেয়ার ছিল আর যে তদন্তের মুখ ঘুরিয়ে দিয়েছিল শাদাবের দিকে এই পরিকল্পনার জট এখনো খোলা বাকি আছে পরের দিন এই কেসের দ্বিতীয় অর্থাৎ শেষ পর্বে এই রহস্যের উন্মোচন করা হবে